আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এই মর্মে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। আজ ভাটপাড়া পৌরসভায় প্লাস্টিক বর্জন করার কথা জানিয়ে একটি ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, এছাড়াও পৌরসভা সিআইসি অমিত গুপ্তা, অরুণ ব্রহ্ম, সমর পাঠক, হিমাংশু সরকারের মতো কাউন্সিলররাও ছিলেন। মূলত এই আলোচনা সভা থেকে তারা প্রত্যেকেই বার্তা দিলেন, বিশ্বকে বাঁচাতে গেলে আমাদের প্লাস্টিককে বর্জন করতে হবে, তাই নিজেদের মধ্যে সচেতনতা বাড়িয়ে প্লাস্টিক বর্জন করুন, তবেই আমাদের সমাজ সুস্থ থাকবে। আগামী 1 জুলাই থেকে প্লাস্টিক বন্ধের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সমস্ত পৌরসভার পক্ষ থেকে। আজকের তো আমার অরুণ ব্রহ্ম আছেন, অমিত গুপ্তা আছেন, হিমাংশু সরকার আছেন, সমর পাঠক আছেন, সব সিআইসি। আমরা সব সিআইসিদের নিয়েই আমরা মিটিং করছি সর্বত্র। এখানে দুটো প্রজেক্ট এখন আমাদের রানিং অবস্থায় আছে এবং সেটা আগামী দিনে আমাদের সোসাইটির পক্ষে খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট। একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের দ্বারা আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আনতে চাইছি, এটা একটা। আর একটা হচ্ছে আপনার কি আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক, আর প্লাস্টিক, এই প্লাস্টিক মুক্ত, প্লাস্টিক যে ব্যান করেছে আগামী 1 জুলাই থেকে গভর্নমেন্ট, এই মানুষকে অ্যাওয়ারনেস আনতে চাইছি যাতে মানুষ প্লাস্টিক বর্জন করে, ব্যান করে। এটা নিয়েই আমরা যেমনি আজ সকালবেলা মার্কেটে মার্কেটে প্রচার করেছি, মার্কেটে যারা ব্যবসায়ী তাদের বলেছি যে আপনারা এখন থেকেই প্লাস্টিক বর্জন করুন, নাহলে পৌরসভা বাধ্য হবে পেনাল্টি ফাইন করতে, পেনাল্টি ফাইন ইন্ট্রোডিউস করাতে। এবং আজকের এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছে এদের মাধ্যমে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষগুলোর অ্যাওয়ারনেস আনতে চাইছি। না, আগেরবারও প্রোগ্রাম হয়েছিল কিন্তু আমার মনে হচ্ছে এবার সাকসেস হবে। এবার মানুষের মধ্যে যেটা সব দিয়ে প্লাস, মানুষও বলছে হ্যাঁ এটা বন্ধ করুন, এটা অদ্ভুত জিনিস। আমি সকালে গেছি, মানে এরকম একটা আনএক্সপেক্টেড একটা ফিডব্যাক আমি পেয়েছি যে এত ভালো একটা অ্যান্সার পাবো, স্পেশালি বিজনেসম্যানদের কাছ দিয়ে আমি ভাবিনি, এক্সপেকটেশন ছিল না, যে ওরা নিজেরাই বলছে না এবার বন্ধ হবে আমরা আর ইউজ করবো না। কোনোরকম কি ফাইন দেখুন, এটা তো অ্যাকচুয়ালি এটা ফাইন তো থাকবেই একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে, কিন্তু বেসিক্যালি এটা ফাইন টাইম দিয়ে এটা ইমপ্লিমেন্ট হয় না, এটা মানুষের অ্যাওয়ারনেসই একমাত্র সাকসেস হবার হাতিয়ার। কোনোরকম ব্যাগ আপনারা কি বিলি করবেন সেটা আমরা একটা আলোচনা করবো সিআইসি, এবং ভাইস চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান চেয়ারপারসন ওনাকে নিয়েও আমরা একটা আলোচনা করবো যাতে সাড়া জাগানোর জন্য, মানুষের মধ্যে চেতনা আনবার জন্য যদি এরকম ধরনের কিছু করা যায়। আমাদের যে চটের ব্যাগ দেখা গেল পৌরসভা থেকে কিছু আমরা মানুষের মধ্যে তুলে দিলাম যাতে সচেতনতা আনবার জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি। গতকাল আমরা মোটামুটি এই প্রচারটা চালিয়েছি যে মানে আমাদের অটো প্রচারের মাধ্যমে প্রত্যেকটা বাজারে বাজারে এবং প্রতিটা ওয়ার্ডে আগামী দিনে প্রতিটা ওয়ার্ডের মধ্যে ছোট ছোট যে বাজারগুলো থাকে, মোড়গুলো থাকে, সেখানে আমরা মোটামুটি প্রচার চালিয়ে মানুষকে সচেতন করবার চেষ্টা করছি, অলরেডি শুরু করেছি। প্লাস আজকে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে আমরা প্রোগ্রামটা করলাম, আপনারা যেটা কভার করলেন, সেই সঙ্গে আগামী দিনেও আমরা কন্টিনিউয়াস এটাকে চালিয়ে যেতে হবে যাতে মানুষকে দু চার দিনের মধ্যে তো কোনো ডেভেলপ আসবে না, কন্টিনিউয়াস যদি আমরা এটাকে সচেতন করতে পারি মানুষকে তবেই মানুষের দিক থেকে আমরা ফিডব্যাক পাবো। ভাটপাড়া পৌরসভার সমস্ত অঞ্চল প্লাস পশ্চিমবঙ্গ নয়, যেটা অমিত ভাই বলল, সারা বিশ্বে প্লাস্টিক একটা আতঙ্কের ব্যাপার হয়ে গেছে, আগামী দিনে জনজীবন বিপন্ন হয়ে যাবে, কারণ খাদ্যশস্য ভাণ্ডারের যে কৃষিজ জমি সেই জমিতে যে আমাদের খাল নালা বা নদীর মাধ্যমে যে প্লাস্টিক গিয়ে চাষের জমিও অকেজ হয়ে যাচ্ছে, আগামী দিনে ফসলেরও খাদ্যশস্যেরও ঘাটতি দেখা দেবে। প্লাস্টিক বর্জন যদি আমরা এখন থেকে যদি মানুষকে সচেতন করতে না পারি বা এটার যদি কোনো ভালো রেজাল্ট না আসে আগামী দিনে বিশ্বের মানুষের পক্ষে বা মানব সভ্যতার পক্ষে একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই সকলে মিলে একে অপরের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কনজারভেন্সির যে সমস্ত লেবাররা কাজ করছে, সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত মহিলারা আছে, পৌরসভা যারা আধিকারিক আছে এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন, সকল সংগঠনের মাধ্যমেই মানুষকে সচেতন করে তুলতে হবে। অতএব আগামী দিনে আমরা মানুষকেই সচেতন করতে পারলে এই প্রোগ্রামটা আমাদের সাকসেস হবে এবং মানব সভ্যতা মানে উন্নতির দিকে এগিয়ে যাবে। সকল কর্মচারী নয়, আমাদের ভাটপাড়া পৌরসভার অন্তর্গত যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে
সেই সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আমরা এই কাজটা করছি। আমরা ভাটপাড়া পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ধন্যবাদ জানাই যে রাজ্য সরকার যে সমস্ত কর্মসূচি নিয়েছে যেটি এই মুহূর্তে খুব প্রয়োজনীয়। এক তো হচ্ছে আমাদের প্লাস্টিক বর্জন, দ্বিতীয় হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিবেশকে গন্ধমুক্ত করা, দুর্গন্ধমুক্ত, দূষণ থেকে রক্ষা করা। সেখানে আমরা চাইছি মমতা ব্যানার্জির নির্দেশিত পথে যে ভাটপাড়া পৌরসভার সমস্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপকে ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য। আপনারা দেখেছেন যে করোনাকালে, যেটা অমিতদা বলছিলেন যে করোনাকালে ওই ভয়ঙ্কর রোগ প্রতিরোধ করার জন্য আমাদের দেশের সরকার দেশের বিখ্যাত লোকদের ব্যবহার করেছে আমরা শুনেওছিলাম। ঠিক সেই কারণে আমরা সাধারণ ঘরের মহিলারা যারা আসলে সমাজের ব্যাকবোন, মেরুদণ্ড, তাদের মাধ্যমে আমরা মানুষে পৌঁছতে চাইছি যে প্লাস্টিক আমাদের সমাজে কী দূষণ তৈরি করছে। সেই প্লাস্টিক বর্জন মুক্ত সমাজ গড়তে গেলে আমরা যারা রাজনীতিতে আছি তারা শুধু পারবো না, সাধারণ মানুষকে তাদের সঙ্গে মিলিত করতে হবে। এবং ঘরের মায়েরাই সাধারণত ঘরের কাজগুলো করেন, তারা যে নোংরা আবর্জনাগুলো বাইরে ফেলবার অভ্যাস তৈরি হয়েছে, সেই ঘরের মায়েরা যদি ব্যবস্থা নেন যে আজ থেকে আমরা বাইরে নোংরা আবর্জনা ফেলবো না, সরকার বা পৌরসভা যে ডাস্টবিনগুলো দেবে সেগুলো ব্যবহার করব, এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়িতে সংগ্রহ করে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে দূষণমুক্ত করার চেষ্টা করব, সেই কাজটা শুরুয়াত হচ্ছে আমাদের সেলফ হেল্প গ্রুপ মহিলাদের মধ্যে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা পুরোপুরি সফল হব ভাটপাড়া পৌরসভাকে প্লাস্টিক মুক্ত করতে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে সফল করতে। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। সব সময় শুধু একটাই কথা, জেসমিন, ইউ লুকিং সো গর্জিয়াস, হাউ ইউ স্টে সো বিউটিফুল, স্টানিং, সব সময় পিকচার পারফেক্ট কিভাবে? সিক্রেটটা বলি, সাঁজ অ্যাপ, বিউটি এট ইউর ফিঙ্গার টিপস। এখানে পাবেন ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং হাইজিনের গ্যারান্টি। তাই এখন অড শো হোক আর পার্টি নাইট, আই এম অলওয়েজ রেডি টু লুক গর্জিয়াস উইথ সাঁজ অ্যাপ। আর ইউ? ডাউনলোড সাঁজ অ্যাপ নাও।